আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সব অনেক বেশি ভালো আছেন। আপনাদের আমরা ভালো আছি। সবাইকে জানাই ঈদ মোবারক। 29টা রোজা শেষ করে আজকে ঈদ পালন করতেছি। তো আজকে অনেক আনন্দ করলাম। দেখুন আমার মেয়েটা একা একা খেলতেছে। তো এখানে খেল দেখুন কিভাবে খেলতেছে। তো এখন আমি শ্যামের রান্না করে নিব। আমাদের পুরো ভিডিওটা দেখুন, আশা করি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। আম্মু এই যে সবাইকে বলো ঈদ মোবারক, বলো ঈদ মোবারক, বলো আম্মু। দিব চলা, সাদা ফল আর তেজপাতা। দুধটা ভালো করে জাল করে নিব। এবার দিয়ে দেব পরিমাণ মতো চিনি। দেখুন আমি বাটিতে দুধটা ঢেলে নিছি। তো এবার সেমাই গুলো দিয়ে দিব। দেখুন আমি সময়গুলো ঢেলে নিচ্ছি। তো এখন এর মধ্যে আমি কিশমিস দিয়ে দিব। তো এবার কিশমিসগুলো দিয়ে দিব। তো আমার সেমাই রান্না করা হয়ে গেছে। এবার জর্দার সেমাইটা রান্না করে নিব। তো দেখুন বন্ধুরা, আমার জর্দার সেমাই রান্না করা হয়ে গেছে। তো এবার নামিয়ে ফেলব। তো এবার মাইশা আফ্রিদিকে গোসল করিয়ে নতুন জামা পরাবো। তাহলে পুরো ভিডিওটা দেখতে থাকুন। তো দেখুন বন্ধুরা, আমার মেয়েকে ঈদের পোশাক পরে দিছি। তো খাচ্ছে কে, আমার মেয়ে কথা বলতেছে দেখুন। এই যে আম্মু, এই যে মামুনি, ভালো আছেন? আপনি ভাত খেয়েছেন? তো দেখুন আমার মেয়ে কি সুন্দর একটা জামা পরাই দিছি। তো গরমের জন্য এইসব জামাগুলো অনেক আরামদায়ক, পরে খুব শান্তি বোধ করতে পারে আমার মেয়েটা। তো আমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সাথে সাবস্ক্রাইবও করবেন। আল্লাহ হাফেজ।